বিসমিল্লাহিররহমানিররহিম। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত প্রাণীবিদ্যা অনার্স তৃতীয় বর্ষে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন হাফিজ, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ, রাজশাহী কলেজ। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমাদের প্রাণী আচরণের আজকে ক্লাস। প্রাণী আচরণের আমরা এর আগে কয়েকটি ক্লাস নিয়েছি, তার মধ্যে আমরা সহজাত আচরণ করছিলাম এর আগের ক্লাস, ঠিক এর আগের যে ক্লাসটি সেখানে আমরা সহজাত আচরণ নিয়ে আলোচনা করছিলাম। তো সহজাত আচরণের মধ্যে আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এখানে বিশেষ করে উল্লেখ করা হয়েছে স্পাইডার্স ওয়েব বা মাকড়সার জাল। মাকড়সা যে জাল বানায় এটি হলো তার এক ধরনের জন্মগত সহজাত আচরণ, সেটি নিয়ে আমরা আজকে জানব। যেমন মাকড়সার জালটা আসলে কী, মাকড়সা সন্ধিপদী অমেরুদণ্ডী প্রাণী। এরা সারা জীবন উদরীয় সিল্ক গ্রন্থি হতে নিঃসৃত পদার্থ দিয়ে বুননকারী বা স্পিনারেটের মাধ্যমে সুতা তৈরি করে। এই জালের সাহায্যে এরা শিকার ধরা, গমনাগমন, খাদ্য সঞ্চয়, প্রজনন, আত্মরক্ষা ইত্যাদি কাজ সম্পন্ন করে। অর্থাৎ অনেকগুলো কাজ তারা এই জালের মাধ্যমে সম্পন্ন করে। এই জাল তৈরি করার উদ্দেশ্য অনেক। মাকড়সারা সারা জীবন তাদের উদরীয় যে সিল্ক গ্রন্থি আছে, এই সিল্ক গ্রন্থি নিঃসৃত যে পদার্থ সেটা আসলে এক ধরনের সুতা, সে সুতা তৈরি করে। সুতা তৈরি করে এই সুতা দিয়ে তারা জাল বোনায় এবং এই জালের সাহায্যে তারা শিকার ধরা, গমনাগমন, খাদ্য সঞ্চয়, প্রজনন, আত্মরক্ষা এই সব কাজগুলো তারা সম্পন্ন করে। প্রথম জোড়া স্পিনারের গ্রন্থি সুতা দিয়ে গমনাগমন করে। দ্বিতীয় জোড়া স্পিনারের গ্রন্থি সুতা দিয়ে জাল তৈরি করে। তৃতীয় জোড়া স্পিনারের গ্রন্থি সুতা দিয়ে শিকার পেঁচিয়ে আটকায়। অর্থাৎ বিভিন্ন রকমের যে সুতা তারা তৈরি করে, তিন রকমের, তিন জোড়া যে সুতা, সেই সুতা দিয়ে এক একটা জোড়া দিয়ে তারা এক এক কাজ করে থাকে। যেমন এক ধরনের দিয়ে সুতা দিয়ে তারা শুধু গমনাগমনের জন্য ব্যবহার করে, আরেক ধরনের সুতা দিয়ে শুধু জালটা তৈরি করে, আবার আরেক ধরনের সুতা দিয়ে তারা শিকারটা পেঁচিয়ে আটকিয়ে রাখে। মাকড়সার জাল ইস্পাতের চেয়ে শক্ত এবং খুবই স্থিতিস্থাপক। প্রজাতিভেদে মাকড়সার জাল আলাদা বৈচিত্র্যপূর্ণ দৃষ্টিনান্দনিক জ্যামিতিক আকারের হয়। আঠালো জালে ধুলিকণা ও ময়লা জমার কারণে মাকড়সা প্রতিদিন নতুন জাল তৈরি করে। জাল তৈরিতে আধা ঘন্টা সময় লাগে। পুরাতন বা ছেঁড়া জাল খেয়ে এরা প্রোটিনের চাহিদা পূরণ করে। অর্থাৎ জালটা মূলত প্রোটিন দিয়েই তৈরি, এজন্য তারা পুরাতন বা ছেঁড়া জাল খেয়ে তারা মাঝে মধ্যে এরা প্রোটিনের চাহিদাটা তারা পূরণ করে নেয়। সকল মাকড়সা শিকারী প্রাণী এবং এদের শিকার হলো পতঙ্গ ও অমেরুদণ্ডী প্রাণী। জালের শিকার আটকা পড়লে বিষ ঢুকিয়ে অবশ করে আহার করে। জালটা মূলত এক ধরনের ফাঁদ হিসেবে তারা ব্যবহার করে। এখানে কোনো প্রাণী যদি আসে তখন সে প্রাণীটাকে জালে আটকে ফেলে এবং বিষ ঢুকিয়ে অবশ করে তাকে তখন সে খেয়ে নেয়। মাকড়সার জাল তৈরি জন্মগত সহজাত আচরণ। এই মাকড়সার এই জাল তৈরিটা এটা এক ধরনের জন্মগত সহজাত আচরণ। সহজাত আচরণ নিয়ে আমরা অবশ্যই এর আগে অনেকগুলো বৈশিষ্ট্য দেখেছি বা অনেক ক্লাসও হয়েছে। তো আজকে আমরা মাকড়সার জালটাকে একটু আলাদা করে পড়লাম। এখানে মাকড়সার জালের কিছু ছবি আছে। এখানে দেখতে পাচ্ছি আমরা হরিণের শিঙের মধ্যে মাকড়সার জাল তৈরি করেছে, ধানের শীষের মধ্যে তৈরি করেছে। আজকে আমরা আরেকটি বিষয় পড়ব, সেটি হচ্ছে সামাজিক আচরণ বা সোশ্যাল বিহেভিয়ার। প্রাণীর যেসব আচরণ দলের অন্য সদস্যদেরকে প্রভাবিত করে তাকে সামাজিক আচরণ বা সোশ্যাল বিহেভিয়ার বলে। খেলাধুলা, পরিপাটিকরণ, স্তন্যদান, প্রজনন, খাদ্যগ্রহণ ইত্যাদি ধনাত্মক সামাজিক আচরণ। অন্যদিকে মারমুখী আচরণ ঋণাত্মক সামাজিক আচরণ। অর্থাৎ প্রাণী যেসব আচরণ দলের অন্য সদস্যদেরকে প্রভাবিত করে, অর্থাৎ সবাই মিলে যখন কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করে, ভাগ করে বিভিন্ন ধরনের কাজ আলাদা আলাদা ভাবে, তখন একত্রে যে কাজ করার যে তাদের যে স্পৃহা বা বৈশিষ্ট্য, এটাই হচ্ছে এক ধরনের সামাজিক আচরণ বা সোশ্যাল বিহেভিয়ার।
সামাজিক আচরণ দুই প্রকার, যেমন দলবদ্ধতা, আরেকটি হচ্ছে সমাজবদ্ধতা। দলবদ্ধতা বা অ্যাগ্রিগেশন, আরেকটি হচ্ছে সমাজবদ্ধতা বা সোসাইটি। দলবদ্ধতা হলো যে কেবল বাহ্য নিয়ামকের কারণে কোনো প্রজাতির কিছু সদস্য একত্রে মিলে বাস করাকে অ্যাগ্রিগেশন বা অ্যাসোসিয়েশন বলা হয়, যেমন আর্দ্রতার কারণে নুড়ি পাথরের নিচে কেঁচো ভিড় জমানো। অর্থাৎ যদি কোনো সাময়িক কারণে কোনো উদ্দেশ্যে, যে কোনো উদ্দেশ্যে কিছু সময়ের জন্য প্রাণীরা যদি একত্র হয় কোনো কারণে, তাহলে সেটাকে বলা হচ্ছে দলবদ্ধতা। কিছু সময়ের জন্য একত্র হবে, আবার তারপর আবার যে যার জায়গায় ফিরে যাবে। আর সমাজবদ্ধতা হচ্ছে যে একই প্রজাতির সদস্যরা বাহ্য অভ্যন্তরীণ কারণে একত্রে মিলে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করবে। একই প্রজাতির অনেকগুলো সদস্য বাহ্য এবং অভ্যন্তরীণ কারণে তারা একসাথে মিশে শৃঙ্খলাবদ্ধভাবে জীবনযাপন করবে এবং তাদের কাজের ভিতরে শ্রম বণ্টন থাকবে, যে এক একজন এক এক কাজ করবে। এভাবে তারা একজন আরেকজনের সাথে মিলেমিশে একই জায়গায় অবস্থান করবে বিভিন্ন প্রয়োজনের তাগিদে, তখন তাদেরকে বলা হবে সমাজবদ্ধতা। আর যদি সাময়িক কারণে প্রাণীরা একত্রিত হয়, তখন সেটাকে বলা হচ্ছে দলবদ্ধতা। এটাই হচ্ছে সামাজিক আচরণের যে প্রকারভেদ দুটো আছে এদের মধ্যে পার্থক্য, দলবদ্ধতা এবং সমাজবদ্ধতার মধ্যে পার্থক্য। সামাজিক আচরণের বৈশিষ্ট্যগুলো আমরা দেখব এখন। যে সামাজিক আচরণের বৈশিষ্ট্য হচ্ছে পারস্পরিক যোগাযোগ, সংযোগ, শ্রম বিভাজন, স্থায়ী অবস্থান। পারস্পরিক যোগাযোগ বা কমিউনিকেশন বিশেষ গন্ধ ছড়িয়ে, অঙ্গভঙ্গি, বর্ণ পরিবর্তন, শব্দ সৃষ্টি বা নৃত্যের মাধ্যমে তথ্য আদান প্রদান করে। যে আমরা জানি অনেক প্রাণী বিভিন্নভাবে, যেমন গন্ধ ছড়িয়ে একজন আরেকজনকে একজন আরেকজনের সাথে যোগাযোগ রক্ষা করে, যেমন অঙ্গভঙ্গির মাধ্যমে হতে পারে, বর্ণ পরিবর্তনের মাধ্যমে হতে পারে, শব্দ সৃষ্টি বা নৃত্যের মাধ্যমে। আমরা জানি যে মৌমাছি, তারা নৃত্যের মাধ্যমে তারা একজন আরেকজনকে বিভিন্ন কিছু বুঝিয়ে থাকে এবং এটাকে বলা হয় বি ল্যাঙ্গুয়েজ। নৃত্যের মাধ্যমে তারা তাদের যে ভিতরের যে তাদের প্রকাশগুলো সেগুলোকে প্রকাশ করে থাকে, এজন্য এটাকে বলা হয় বি ল্যাঙ্গুয়েজ, নৃত্যটাকে বলা হয় বি ল্যাঙ্গুয়েজ, মৌমাছির ভাষা। সংযোগ, জোটবদ্ধ হয়ে বসবাস করে, যেমন কোনো দলের সকল মৌমাছি একই চাকে বাস করে। শ্রম বিভাজন, সদস্যদের প্রত্যেকেই নিজ নিজ কাজ সঠিকভাবে সম্পন্ন করে থাকে, কোনো সদস্য তার কাজে কোনো গাফিলতি করে না, বরং প্রয়োজনে জীবন উৎসর্গ করে। স্থায়ী অবস্থান, সদস্যদের দল ছেড়ে যাওয়া বা দলে আসার ঘটনা নিতান্তই কম, বিশেষ প্রয়োজন ছাড়া কেউ দল ছেড়ে কোথাও যায় না বা দলে নতুন করে ঢোকে না। প্রাণীজগতের মধ্যে মৌমাছি, বোলতা, পিঁপড়া, উইপোকা, মাছ, পাখি, প্রাইমেট, স্তন্যপায়ীদের মধ্যে সামাজিক আচরণ লক্ষ্য করা যায়। আসলে বলতে গেলে উন্নত প্রাণীদের মধ্যেই এই বৈশিষ্ট্যটা বেশি লক্ষ্য করা যায়। তাছাড়াও মৌমাছি, বোলতা, পিঁপড়া, এদের মধ্যে উইপোকা, মাছ, এদের মধ্যেও এই বৈশিষ্ট্যটা বেশি দেখা যায়। সামাজিক আচরণের যে বৈশিষ্ট্য সেগুলো এদের মধ্যেও দেখা যায়। এখানে আমরা সামাজিক আচরণে কিছু ছবি দেখতে পাচ্ছি, যে কীভাবে দলবদ্ধভাবে যে মহিষের যে দল তারা একত্রে আছে। এই দলবদ্ধ থাকার আরেকটি কারণ হলো যে শিকারীর হাত থেকে রক্ষা পাওয়া। একসাথে থাকলে অনেক সময় দেখা যায় যে শিকারীর হাত থেকে তারা অনায়াসে রক্ষা পেতে পারে, নিজেকে সেভ করতে পারে। এখানে দেখা যাচ্ছে যে সিংহর যে দলগুলো তারা অপেক্ষা করছে, কিন্তু এরকম যখন ঝাঁক বেঁধে একত্রে দল বেঁধে তারা যাতায়াত করে, তখন তারা সহজে শিকারটা করতে পারে না। এখানেও কিছু সামাজিক আচরণের ছবি আছে, যেমন পেঙ্গুইনরা সব দলবদ্ধভাবে আছে, পাখিগুলো আছে। তো বিভিন্ন প্রাণীরা এরকম দলবদ্ধভাবে অবস্থান করে, নিজেদের সুবিধার্থে করে, আত্মরক্ষার জন্য, প্রজননের জন্য, বিভিন্ন কারণেই তারা এই কাজগুলো করে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি মাছের ঝাঁক, পেলিকানের ঝাঁক। আজকে আমরা এ পর্যন্তই পড়ব, আগামী দিন আমরা
মৌমাছি সামাজিক আচরণ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।